Hi viewers, how are you? Now discuss about activity 9. Activity 9 ki bola hoyeche? Let's fill in the blanks with that and those. To er age ta amra korlam activity 8 e this and these. Ar ekhane amra korbo that and those. To that kothay byabohar hoy? Dure jodi ekta kono জিনিসকে বোঝাচ্ছে একটা কোন যদি জিনিসকে বোঝায় একটা বালককে এখানে দেওয়া আছে একটা বালক একটা গাছ তো দূরে দূরে যদি বোঝায় তো তাহলে দ্যাট ব্যবহার হয় আর যদি দূরে অনেকগুলো জিনিসকে বোঝায় যেমন এখানে গার্স আছে অনেকজন মেয়ে আর ফ্রুটস মানে অনেক ফল তো সেই ক্ষেত্রে ব্যবহার হয় দজ তাহলে আমরা বুঝতে পারলাম that and those এর ব্যবহারটা তো এখানে বুঝবে that is a boy মানে ওই একটি ছেলে ওইটি একটি ছেলে that is a boy তারপরটাতে কি ব্যবহার হবে those ব্যবহার হবে those are girls দুই নম্বরটাতে কি লিখব এখানে লিখব that লিখবো that is a tree and এখানে লিখবো those are fruits এখানে কি লিখবো that is a pond মানে কি ওইটি একটি পুকুর and those are ducks এখানে ব্যবহার হবে those are ducks এখানে বলেছে কি ফোর নম্বরটা দেখবো একটু আলাদা আছে দাস আর উইকেটস তো এখানে দজ ব্যবহার হবে এখানে দজ বসবে দজ আর উইকেটস অ্যান্ড ইজ এ ক্রিকেট বল দাস আর হিলস এখানে বসবে দি দজ আর হিলস অ্যান্ড দাস ইজ এ রিভার তো এখানে কি বসবে দ্যাট ইজ এ রিভার তো এখানে আমি আনসারগুলো করে দিলাম সবটা তোমরা করে নিবে